ইংরেজিতে কি করে কথা বলবে এর আগে আমি একটা ভিডিওতে সব কিছু বলেছি আর ইংরেজিতে কথা বলার সবথেকে মজার ব্যাপার হলো তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ইংরেজি ভালো করে বলতে পারবে তো এই ইংরেজি বলার ব্যাপারে দ্রুততা কিভাবে বাড়াবে কেমন করে এনজয় করবে কেমন করে তুমি ভালোভাবে ইংরেজিতে নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারবে এসব ব্যাপারে আমি আগের ভিডিওতে দু চারটে টিপস দিয়েছি তো এগুলো একটু যদি ফলো করো তাহলে আমার মনে হয় এগুলো তোমাদের অনেক কাজে লাগবে অ্যাকচুয়ালি তোমরা যদি এই জিনিসগুলো ভালোভাবে একটু অনুধাবন করার চেষ্টা করো তাহলে নিজেদের ক্ষেত্রে মানে নিজেদের আরও বেশি পরিশীলিত করার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য পায় বলে মনে হয় তো যাই হোক যারা এটা দেখছো তাদের সবাইকে বলি মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করতে শেয়ার করতে এবং অবশ্যই কমেন্ট করে জানাতে কেমন লাগলো এই ভিডিওগুলো যাই হোক যেটা সমাদের করতেই হবে সেটা হলো কথা বলতেই হবে যত বেশি বলবে তত বেশি ভালো ইংরেজি বলতে শিখবে ও যথেষ্ট আত্মবিশ্বাসী হও যতটা সম্ভব মানুষের সঙ্গে কথা বলার সুযোগ যদি পাও তো সেটা বলে যাও আর যদি ভুল করো তাতে কোনো নিজেকে হীনমনতায় ভুগো না কেননা ভুল করতেই হবে ভুল করতে করতেই শিখতে হবে আর যত বেশি ভুল করবে তত বেশি তুমি শিখবে এই ভুল করতে করতেই অনুশীলন করো অনুশীলন করতে করতে তোমার দেখবে প্রনাউন্সিয়েশন যেটা সেটা আরও ভালো হবে এবং তোমার যে স্টক অফ ওয়ার্ডস এর যে স্টোর সেটা কিন্তু তোমার আরও ভালো হয়ে যাবে বলতে বলতে তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে যেমন কথা বলা এই ব্যাপারটা জানো তো যেমন একটা নতুন খেলা শেখার যে ব্যাপার সেই যে দক্ষতা এই কথা বলার ব্যাপারটাও সেটাও সেরকম এতে তুমি আনন্দ পাবে গেম খেলে যে আনন্দটা পাও দেখবে তুমি যখন কথা বলতে শিখছো ইংরেজিতে কথা বলতে শিখছো তখন দেখবে এই আনন্দটাই তুমি উপভোগ করবে এবং তুমি যত বেশি কথা বলবে যত নিজেকে নিয়োজিত করবে এ ব্যাপারে তত বেশি তোমার আনন্দ আরে এটা তো খুবই সত্যি কথা আমি যদি একটা ভালো ভাষা শিখতে পারি এবং সেটা যদি খুব সুন্দরভাবে বলতে পারি মনের ভাব প্রকাশ করতে পারি তাহলে আমাকে আমার তো তাই ভোগায় কোনো কারণ নেই কেন ভুগব আমি পারি আর এটা তো সবাই পারে না তুমি বলতে পারো যে সবাই তো ইংরেজি বলতে পারে না পারে না এই কারণে প্রথমত হচ্ছে তারা ভয় পায় ভয়কে হটাতে হবে আর ভয়ে যদি তুমি পাও তাহলে তুমি কিন্তু কোনোদিন ইংরেজিতে কথা বলতে পারবে না এর জন্য কিছু যদি প্রযুক্তির সাহায্য নিতে হয় নিতে হবে মানে তোমার যদি স্মার্টফোন তুমি ইউজ করতে পারো নিজের কথা নিজে রেকর্ড করে রাখতে পারো তারপর দেখো তোমার যে রেকর্ডিং যে ভয়েসটা তোমার কেমন হচ্ছে তোমার ইংরেজিটা কেমন শুনতে লাগছে তুমি তোমার এই যে বলা যে রেকর্ড রেকর্ডিং যেটা সেটা তুমি অন্যদের শোনাতে পারো তো যে যে নতুন নতুন শব্দগুলো তুমি কয়েন করেছো শিখেছ সেই শব্দগুলো তোমার কতটা কাজে লেগেছে সেটাকে একটা জায়গায় তুমি নোট ডাউন করতে পারো মানে প্রযুক্তি এখন হাতের কাছে সুতরাং প্রযুক্তিকে ইউজ করে তুমি তোমার ফ্লুয়েন্সিকে বাড়াতেই পারো আর যদি সবথেকে ভালো হয় যদি তুমি খুব ভালোভাবে ইংরাজি শোনো শব্দের উচ্চারণটা তোমাকে অনেক বেশি সহায়তা করবে কি করে তুমি শব্দটা উচ্চারণ করবে না অ্যাকচুয়ালি উচ্চারণ দরকার অ্যাকসেন্ট দরকার নয় তুমি কিভাবে ওই ব্যাপারটা মানে সাহিত্যের মতো তুমি উচ্চারণ করতে পারবে না এটা ঠিকই কিন্তু ব্যাপারটা তোমাকে তো উচ্চারণ করতে হবে সঠিকভাবে ডেসক্রিপশান ধরো সাপোজ একটা ইংরেজি শব্দ ডেসক্রিপশান শব্দটা তোমাকে ডেসক্রিপশানই বলতে হবে তুমি তো ডিসক্রিপশান বলতে পারো না তাহলে সেটা অবান্ত শুনতে লাগবে এই যে ব্যাপারগুলো এগুলো শোনার জন্যে কি করতে হবে নিউজ বুলেটিন শোনো গান শোনো আর এইভাবে শুনতে শুনতে তুমি অনেক শব্দ শিখে যাবে দেখবে তুমি তোমার যে অভিব্যক্তি সেই অভিব্যক্তির মধ্যে অনেক পরিবর্তন এসে যাবে সিনেমা দেখো সিনেমায় দেখতে দেখতে সিনেমার শব্দগুলো শোনার চেষ্টা করো প্রথম প্রথম অসুবিধা হবে তারপর দেখবে খুব ভালোভাবে বুঝতে পারছো এই জন্যে কান তৈরি করতে হবে আর কান তৈরি করতে ওই আমি প্রাথমিক ভিডিওটা বলেছি যে কান তৈরি করতে হলে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম পনেরো দিন কুড়ি দিন তুমি কিচ্ছু বুঝতে পারবে না এক মাস কিচ্ছু বুঝতে পারবে না খুব অনর্গল দ্রুত বেগে ওরা ইংরেজি বলে যাচ্ছে বিদেশিরা কিন্তু তুমি আস্তে আস্তে কান পেতে যদি তাদের কথাগুলো শোনো মন দিয়ে শোনো তাহলে শুনতে পারবে তো সব থেকে যেটা বড়ো দরকার সেটা হচ্ছে তোমার মনসংযোগ মন দিয়ে শুনতে হবে কে কি বলছে এটা মন দিয়ে শুনতে পারলে তুমি দেখবে যে তুমি খুব ভালোভাবে বলতে পারছো এবং বুঝতেও পারছো তো যাই হোক যত বেশি শুনবে তত বেশি শিখবে আর উচ্চারণ অনুশীলন করতে করতে যেটা তুমি শুনেছো সেটাকে তুমি একটু শেখার চেষ্টা করো যে সেটা শেখার চেষ্টা করলে এবং তুমি লক্ষ্য রাখো যে এই যে যে ভদ্রমলোক বা ভদ্রমহিলা কথাটা বলছেন তিনি কোন স্লেভেলটার ওপর জোর দিয়েছেন এটা তুমি একটু লক্ষ্য রাখো লক্ষ্য রেখে এইভাবে একটু বলার চেষ্টা করো দেখো তোমার অনেক উন্নতি হয়ে যাবে এরপরে কি এরপর যেটা করতে হবে তুমি যে কোনো একটা ম্যাগাজিন নাও অথবা একটা ইংরেজি কাগজ নাও নিয়ে জোর করে করে সেটা পড়তে থাকো এই যে জোর করে করে পড়ছো এই জোর করে পড়ার এই ক্ষেত্রটা হলো উচ্চারণ অনুশীলন করার একটা দুর্দান্ত প্রয়াস কেন তোমাকে অত্যন্ত ভালোভাবে নিশ্চিত করতে হবে যে তোমায় যে কথাটা বলছো সেটা লোকের কাছে সঠিকভাবে পৌঁছে যাচ্ছে এবং সেটা শুনতেও ভালো লাগছে তাহলে এই যে তুমি ইংরেজি বলছো বা পড়ছো এটাকে তোমাকে কি করতে হবে এটা তুমি অডিও রেকর্ডিং করে নাও অডিও রেকর্ডিং করে সেটা ধরে শোনো শুনে দেখো কেমন লাগছে শুনতে এবং বারবার সেই শোনাটাকে তুমি কি করো তুমি সেটাকে আরও রেক্টিফাই করার চেষ্টা করো যাতে আরও ভালো হয় গ্রামার নিয়ে একদম চিন্তা করবে না গ্রামার নিয়ে মাথা খামাতে গেলে ইংরেজি বলা যাবে না আর যত স্টক বাড়াবে তত ভালো তুমি ইংরেজি লিখতেও পারবে বলতেও পারবে তো আমি তো লেখার প্রসঙ্গে এখন বলছি না আমি বলার প্রসঙ্গে বলছি সুতরাং তো একটা শব্দ তুমি নতুন শিখে নাও যে কোনো একটা শব্দ এবার সেই শব্দটা বিভিন্ন বাক্যে ব্যবহার করে যাও করে সেটাকে বারবার প্র্যাকটিস করো যতক্ষণ না এটা শিখছো ততক্ষণ শব্দটা ব্যবহার করতেই থাকো এবং বিভিন্নভাবে এই শব্দটা ব্যবহার করে তুমি দেখো তাহলে দেখবে যে এই শব্দটাকে তুমি অনেক সুন্দরভাবে অনায়াসে ব্যবহার করতে শিখে গেছো আর ইংরেজি সিনেমা দেখার ক্ষেত্রে যে ব্যাপারটা আমি বললাম যে এই ব্যাপারটা কিন্তু তুমি শুনবে খালি বলার চেষ্টা করবে না বলতে গেলে বিপদ আছে কেননা তুমি ওই অ্যাকসেন্টে কথা বলতে পারবে না যারা ইংরেজি ভালোবাসে ইংরেজিতে কথা বলতে চায় তাদের খুঁজে নাও তাদের সঙ্গে কথা বলো এবং দেখো যে সেই বন্ধুরা তোমাকে কতটা সহায়তা করছে তোমায় কতটা অনুপ্রেরণা জোগাচ্ছে যখনই দেখবে যে এরা তোমাকে এরা তোমাকে ব্যঙ্গ করছে বা এদের এরা একটু ঔন্যাসিক তখন সব সঙ্গে সঙ্গে কি করবে তাদের ত্যাগ করো এবারে ইংরেজি তোমার যদি বাড়িতে বলার লোক না থাকে তুমি নিজেই প্র্যাকটিস করো তোমাকে আগেই আগের ভিডিওতে আমি বলেছি আয়নার সামনে দাঁড়িয়ে বলা সব থেকে ভালো এবং আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বিভিন্ন রকমভাবে তোমার নিজের ভাবভঙ্গিকে সেখানে ফুটিয়ে তুলতে পারো যারা অভিনয় করেন তারাও এই ব্যাপারটায় অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্য রাখেন যে কিভাবে তারা নিজেদের অভিব্যক্তিকে প্রকাশ করতে পারছে বাচন ভঙ্গিকে কীভাবে প্রকাশ করছেন কিভাবে মুখের যে নানারকম ভঙ্গিমা সেটা প্রকাশ করছেন কোথাও তাদের কোনো ভালো দেখাচ্ছে কিনা একটা শব্দ উচ্চারণ করতে সে ব্যাপারে তারা নিখুঁতভাবে নিজেদের অনুধাবন করেন এইভাবে ব্যাপারটা করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করতে করতে আপ তুমি দেখবে যে তুমি খুব সুন্দরভাবে এই ইংরেজি বলতে পারছো আর বন্ধুদের সাথে যারা তোমার দেখবে যে যারা তোমাকে এনকারেজ করছে যারা তোমার সঙ্গে যেতে চাইছে মানে ইংরাজি শিখতে চাইছে আর কি বলা শিখতে চাইছে পার্টিকুলারলি তাদের সঙ্গে তুমি নানা নানারকমভাবে আলোচনা করতে পারো তাদের সঙ্গে যুক্তি করতে পারো কিভাবে তুমি আরও ভালো করে বলার চেষ্টা করতে পারবে তারা কী বলছে সেটাও শোনো নিজে যুক্তি চাপানোর চেষ্টা করো না সবার যুক্তি মেনে নিয়ে তাদের সঙ্গে একসাথে চলার চেষ্টা করো আর একটা কথা আছে যে সবাই বলে থাকেন যে একটা ভালো ডিকশনারি ব্যবহার করা ভালো তো ডিকশনারি তো অবশ্যই দরকার তো ডিকশনারি তুমি যেটা বই আকারে পাওয়া যায় সেটা তো যথেষ্ট ভালো এখন তো অনলাইনে তুমি ডিকশনারি পেয়ে যাবে এবং সেখানে অডিও উচ্চারণও আছে সেটাও তোমাকে অনেক হেল্প করবে আর যদি তুমি তোমার উচ্চারণটা সেই অডিওর মাধ্যমে শুনে নিতে পারো তাহলে তোমার যে উচ্চারণ সেটা সঠিক হবে তুমি আরও ভালোভাবে আরও স্মার্টলি উচ্চারণ করতে পারবে তবে এই সব সরঞ্জামগুলোর ওপর বেশি করে তোমাকে আমি জোর দিতে বলবো না কেন কেননা এটার উপর নির্ভরশীলতা হিসাবে তা তুমি সঠিক কি না সেটা দেখতে আগে শব্দগুলো তুমি জেনে নাও তারপরে শব্দগুলোকে প্রয়োগ করার চেষ্টা করো তাহলে দেখবে তোমার শেখাও সার্থক হয়েছে এবং তুমি খুব সুন্দরভাবে বলতেও পারছো ক্যার ওই যে অভ্যাস লাখ